আজকে আমরা যে কাজটা করে দেখাবো, এই কাজটা করার জন্য আমাদের অনেকগুলো বন্ধু রিকোয়েস্ট করেছে। তার মধ্যে একটা বন্ধু এমন আছে, সে আবার তিনবার চারবার বলেছে, যদিও আমরা নির্দিষ্ট সময়ে দিতে পারিনি, তার জন্য একটু দুঃখিত। কিন্তু একটু দেরিতে হলেও তাদের আদেশ অনুসারে আজকে ভিডিওটা আমরা দেখাচ্ছি। অনেক সময় দেখা যায় যে ধান গাছ না কেটে যেন ধান গাছটাকে ছেঁচে নিয়ে চলে যাচ্ছে, সেই সমস্যার সমাধানটা দেখাবো এবং কিভাবে ব্লেড চেঞ্জ করা হয় সেটা দেখাবো। আর এখানে যে ফিঙ্গারগুলো রয়েছে সেগুলো কিভাবে চেঞ্জ করতে হবে, মানে সামনের পুরো প্রক্রিয়াটা আজকের ভিডিওতে দেখাবো। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ যে ধৈর্য ধরে দেখুন, বা আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখুন। আপনার মতামতটা অতটাই গ্রাহ্য যতটা আমরা বলছি। মানে ওদের গাড়িটা কাটেনি, যে আসবে আশপাশে একধার থেকে হয়ে রাস্তা মতো থাকলে কেটে কেটে যাবে, কারণ এতে নয় কালকে দিলে চলবে
গাড়ি টানছে। আরেকটা মেন বড় সমস্যা, সেটাও বুঝে নিচ্ছি, ওকে সেটা দিতে বাধ্য। এই দেখছি যে আমার তাহলে লস, আমার থেকে এরকম আমি তিন চার পাঁচ আরামসে কাজ হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এইটা আজকে এদিকে ওইগুলো হবে তো। একজন এসে বসেছিল, যে আসুন ইলেকট্রিক গাড়ি থেকে ঘুরে